হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন মিশরের খাদ্য ভান্ডারের দায়িত্ব তিনি পেলেন মিশরের রাজ দরবারের দায়িত্ব যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের হাতে অর্পণ হলো ওই সময় মিশরে 7 বছরের জন্য দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ঠিক কি না কত বছরের জন্য 7 বছরের জন্য দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এই দুর্ভিক্ষের সময় মিশরের জনগণ লাইন দিয়া ত্রাণ নেওয়ার জন্য খাদ্য সংগ্রহ করার জন্য ইউসুফ আলাইহিস সালামের দরবারে পাত্র নিয়ে উপস্থিত এরকম লাইন দিয়ে তিনি খাদ্য দিচ্ছেন প্রতিমধ্যে 16 থেকে 17 বছরের একটি যুবক তিনি দাঁড়িয়ে বলছেন ইউসুফ আপনি আমাকে একবার খাদ্য দিয়েছেন আপনি যে মিশরের বাচ্চা হয়েছিল সেই ক্ষমতা বলে আপনি আমাকে আরো একবার খাদ্য দেন হযরত ইউসুফ বলছেন মিশরের প্রত্যেকটা জনগণ আমার কাছে সমান সুতরাং অন্যরাও একবার পেয়েছে তুমিও একবার পাবে দ্বিতীয়বার পাবে না এবার ওই শিশুটি ডাক দিয়ে বলছে ওই বালকটি ডাক দিয়ে বলছে ও আল্লাহর নবী তুমি কি আমাকে চিনো নাকি আমার পরিচয় কি তুমি জানো নাকি এই কথা বলার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে তোমার পরিচয়টা কি বলছে আমার পরিচয় যদি তুমি জানতে তাহলে আমি তোমাকে দুইবার নয় তিনবার নয় 112 যদি তোমার কাছে আমি খাদ্য চাইতাম 112 পর্যন্ত তুমি আমাকে দিতে বাধ্য থাকিতে এমন কি দেওয়ার পরে তোমার নিজের মনে তৃপ্তিটাও সঠিকভাবে মিটতো না কন সুবহানাল্লাহ হযরত ইউসুফ আশ্চর্য হয়ে গেলেন কি তোমার পরিচয় বালক তাড়াতাড়ি তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও এবার বালক বলছে ইউসুফ তাহলে তুমি শোনো তোমার কি 16 বছর আগের সেই কথাটি মনে আছে নাকি ওয়ারাওয়াদাতুহুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বাল মা'আযাল্লাহ إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون جوري بولون الله أكبر ويوسف তুমি একটু মনে করে দেখো তোমার মনে বের স্ত্রী জুলাইকা তার মনের কামনা বাসনা পূরণ করার জন্য তার মনের উদ্দেশ্য হাসিল করার জন্য তোমাকে যখন তার অন্তর মহলের মধ্যে ডেকে নিয়ে গিয়েছিল ওয়ারাওয়াদাত হুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি তার নিজের কামনা তার নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য যখন তার অন্তর মহলে তোমাকে ডাক দিয়েছিল যখন তুমি এক একটা দরজা এক একটা গেট পার হচ্ছিলে অগল্লাকাতিল আবওয়াব প্রত্যেকটা গেটে একটা করে তালা মেরে দেওয়া হচ্ছিল ঠিক কিনা জোরে বলেন এভাবে 7টি দরজায় 7টা তালা মেরে দেওয়া হলো অগল্লাকাতিল আবওয়াব যখন পুরো দরজাগুলোতে তালা মেরে দেওয়া হলো এবার জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে তার সামনে নিজের সৌন্দর্যটাকে প্রকাশ করে দিয়া বলা শুরু করলো ওয়াকালাত হাইতালাকা ইউসুফ আমার দিকে তাকাও আমার দিকে দেখো আমার দিকে আসো দেখো আমি কত সুন্দরী বলি নাউজুবিল্লাহ মিশরের বিশ্ব সুন্দরী ছিলেন ওই সময় জুলাইখা এত সুন্দর সুশ্রী একজন মহিলা তার নিজের সৌন্দর্য সবটুকু প্রকাশ করে দিয়া টগবগে যুবক ইউসুফের সামনে বলছে ইউসুফ আমার দিকে এসো কাম হেয়ার এদিকে এসো আচ্ছা বলেন তো আমরা এখনকার যুবক যারা আছি যুবক ভাই যারা আছো তারা মাইন্ড করো না আমরা এখন যারা আছি বিশ্ব সুন্দরী তো দূরের কথা ছয় সন্তানের জননী সবকিছু শেষ হয়ে গেছে এমন এক মহিলাও যদি এরকম ভাবে ডাকে ছাড় দেবে কথা কোন দেখেন কথা বলেন চিন্তা করে পাইছি আর পাবো ঠিক কি নজরে বলেন মহিলাদের সৌন্দর্য নারীর সৌন্দর্য একমাত্র তার স্বামী ছাড়া অন্য কেউ দেখতে পাবে আমার ভাইরা নারীদের সৌন্দর্য নারী কেবলমাত্র প্রকাশ করবে তার স্বামীর সামনে তার নিজের স্বামী ছাড়া তার সৌন্দর্য অন্য কারো কাছে নারীর সৌন্দর্য প্রকাশ করা হারাম হারাম এবং হারাম ঠিক কি নজরে বলেন কিন্তু আমাদের সমাজে দেখা যায়
নারী জাতি এমন জাতি নিজের সৌন্দর্য স্বামীর সামনে প্রকাশ করে না যত বাজে কাপড় ময়লা কাপড় সব পড়ে স্বামীর সামনে ঠিক কি নজরে বলেন নিজের সৌন্দর্য অন্যের কাছে প্রকাশ করা যাবে না তার মানে মহিলাদের কথাটাও সৌন্দর্য ঠিক কি না মহিলাদের কথাটাও মহিলাদের কাছে সৌন্দর্য মহিলাদের এই সুন্দর ব্যবহার সুন্দর ভাষা সুন্দর কথাটাও পাওয়ার অধিকার রাখে তার স্বামী কিন্তু পৃথিবীতে এমন মহিলারাও আছে স্বামীর সাথে এমন খারাপ ভাষা ব্যবহার করে যেটা দাস দাসীদের সাথে মানুষ এমন ভাষা ব্যবহার করে না কথা বলেন ঠিক কি না ওরে ভালো ভাষা ব্যবহার করে পাশের বাড়ির দেওয়ারের সাথে মার্কেটে গিয়া দোকানদারের সাথে ঠিক কি নজরে বলেন এত সুন্দর সুস্পষ্ট ভাষী মহিলা মার্কেটে গেলে পাওয়া যায় বাড়িতে পাওয়া যায় না কথা বল না কেন রাগ করলেন আপনারা আমার ভাইরা বাড়িতে যত ময়লা নোংরা কাপড় পড়ে যায় যখন পাশের বাড়ি বা গ্রামে কোনো বিবাহ শাদী হয় সেই জায়গায় যত প্রকার সৌন্দর্য আছে সব এই সৌন্দর্য গুলা পরে স্বর্ণ গহনা যা আছে সব পরে সুন্দর সুন্দর শাড়ি যা কিছু আছে সাজগোজ সব পরে বিবাহ বাড়িতে যায় দেখলে কোনটা কোণে আর কোনটা মেহমান চেনা যায় না মনে হয় ওনার বিয়ে হচ্ছে আজকে ঠিক কি নজরে বলে ঠিক কি না আমার ভাইরা এই জন্য স্বামী ছাড়া কোনো মহিলা যদি অন্য পর পুরুষের সামনে তার সৌন্দর্য প্রকাশ করে দেয় আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তি জান্নাতে যাবে না জান্নাতে সুঘ্রাণও পাবে না কয় ব্যক্তি জোরে বলেন জোরে বলেন আল্লাহ নবী বলেন লা তাদখুলুল জান্নাতা সালাসা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না জান্নাতে সুঘ্রাণও পাবে না নাম্বার ওয়ান হচ্ছে মুদমিনুল খামর নাম্বার থ্রি হচ্ছে দায়ুস এই তিন প্রকার মানুষ জান্নাতে তো যাবেই না জান্নাতে সুঘ্রাণও পাবে না এবার এই তিন শ্রেণী কারা কারা আপনাদের জানার দরকার আছে না নাই গত পরশু দিন আমার মাহফিল ছিল নড়াইল নড়াইলে বসে মাহফিলে আমি সুদ বিষয়ে আলোচনা করছি সুদের বিষয় যখনই আলোচনা শুরু করেছি পাশে একজন ছিল অতিথি বলছে হুজুর সুলাইমানের আলোচনা করেন সুদের আলোচনা বাদ দেন কি বলছে বলছে সুলাইমানের কাহিনী কও সুদের আলোচনা করার দরকার নেই পাশের থেকে একজন বলছে হুজুর উনি নিজে সুদের সাথে জড়িত তা আপনারা কেউ অমন করেন না ভাইরা আমার যার সাথে যে জড়িত থাকেন কোনো ব্যক্তি কিন্তু পাপ মুক্ত না ঠিক কিনা 100% পাপ মুক্ত কোনো ব্যক্তি না প্রত্যেকেই কোনো না কোনো অপরাধ তার হয়ে থাকে স্বাভাবিক মানুষ বলতেই তো ভুল ঠিক কি না কিন্তু এই পাপগুলা করলে তার শাস্তি কি অপরাধগুলা করলে তার শাস্তি কি এইগুলো জানতে হবে তো বা এগুলো করা যাবে কি না অনেকে পাপ করে কিন্তু মনেই করে না যে এটা পাপ ঠিক কি নজরে বলেন তাহলে লা তাদখুলুল জান্নাতা সালাসা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না জান্নাতে সুঘ্রাণও পাবে না এক নম্বর হচ্ছে মুদমিনুল খামর যে ব্যক্তি নেশাদ্রব্য পান করে কি পান করে জোরে বলেন নেশাদ্রব্য পান করে যত প্রকার নেশা আছে সেটা হোক ইয়াবা হোক বাবা হোক গাজা হোক দাদা কথা কম আরো নিচে নামবো বিড়ি আছে না নাই কথা বলেন না কেন বিড়ি কি ভালো জিনিস না খারাপ জিনিস বিড়ি খাওয়া তো আর কোনো অসুবিধে নেই আছে নাকি বিড়ি কি মাদক কথা কন না কেন বিড়ি কি মাদক হ্যাঁ অনেকে বলছে মাদকের চাইতেও খারাপ আমার ভাইয়েরা বিড়ি যেমন মাদক পানের সাথে জর্দাটাও একটা মাদক কথা বলেন মুফতি সাহেবগণ এখানে আছেন অনেকে বিড়ি খায় বলে কি বিড়ি খাওয়া হারাম না বিড়িটা হচ্ছে মাকরু আমিও মেনে নিলাম বিড়ি খাওয়াটা মাকরু পানের সাথে জর্দা খায় প্রশ্ন করা হলো পানের সাথে জর্দা খান কেন বলে এটা হারাম না এটা হচ্ছে মাকরু আমিও বললাম এটা মাকরু আচ্ছা বলেন তো মাকরু আপনার কাছে নাকি আল্লাহর কাছে কথা বলেন এই মাকরুটা কার কাছে মাকরু শব্দের অর্থ হচ্ছে অপছন্দনীয় মাকরু শব্দের অর্থ কি সবাই কথা বলবেন দেখছো কি কথা বলতেছে না আপনাদের কি খারাপ লাগতেছে তা আমার সাথে একটু কথা বলেন দেখেন আমি মাঝে মাঝে উদাহরণ দেই যে একজন ক্লাস টিচার সে যদি ক্লাসের মধ্যে ঢুকে
ছাত্র ছাত্রীদের সাথে কোনো কথোপকথন নাই, নিজের মতন নিজে ঢুকে এবার অঙ্ক কষা শুরু করে। অঙ্ক কষার পরে লাস্টে অ্যানসার লিখে দিয়ে চলে যায়। বলে তো ছাত্র ছাত্রীরা এই অঙ্কের মধ্যে কি হইলো না হইলো কিছু বুঝবে? কিন্তু টিচার যদি ক্লাসরুমের মধ্যে ঢুকে ঢুকে বলে এই ছাত্র ছাত্রীরা যারা আছো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পারো কারা কারা, যারা পারে তারা বলবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক কি নজরে বলেন? এবার টিচার যদি ক্লাসরুমে ব্ল্যাক বোর্ডে লেখে টু প্লাস থ্রি সমান সমান হোল স্কোয়ার, এবার এই অঙ্কটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে তুমি সূত্র অনুযায়ী করো, করে যদি দেখিয়ে দেওয়া হয় বলেন তো ছাত্রছাত্রীরা ওই অঙ্ক বুঝতে কোনো সমস্যা হবে নাকি? জোরে বলেন। ঠিক তেমনি ভাবে আপনার কোরআনের ক্লাসে বসেছেন, আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক, এটা কোরআনের ক্লাস, এটা কিসের ক্লাস? কোরআনের ক্লাস। আমাকে যদি শিক্ষক হিসাবে পছন্দ নাও হয় ছোট মানুষ, অন্তত এতটুকু মনে করেন যে এই কোরআনটা আল্লাহর কিতাব, যা বলছি আল্লাহর কিতাব থেকে বলছি। কি কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরকে অ্যালার্ট হতে হবে, আমার কথার উত্তর সকলকে দিতে হবে। তাহলে বলেন তো পানের সাথে জর্দা খাওয়াটা মাকরু? মাকরু শব্দের অর্থ কি? খারাপ বা অপছন্দনীয়, খারাপ বা অপছন্দনীয়। আচ্ছা আপনাকে যদি আমি অপছন্দনীয় কোনো খাবার আপনার সামনে দেই আপনি খাবেন? কথা বলছেন না কেন? তাহলে আপনি বলছেন এই বিড়ি খাওয়াটা মাকরু, তামাক খাওয়াটা মাকরু, জর্দা খাওয়াটা মাকরু, তারপরেও খাচ্ছেন, বোঝা গেল এটা আপনার কাছে খারাপ না, এটা আপনার কাছে না হইলে পেটে বা হজমই হয় না, এটা আপনার কাছে মধুর মতন, ঠিক কি না? তাহলে এই মাকরুটা কার কাছে? আল্লাহর কাছে মাকরু, আল্লাহর কাছে অপছন্দনীয়। আপনি দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে অপছন্দনীয় খাবার খাচ্ছেন আর আখিরাতে সেই আল্লাহ আপনাকে জান্নাত দিবে এই আশা করেন কেন? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরায়েলের মধ্যে অনেকগুলো অপরাধের কথা উল্লেখ করে লাস্টে বলছেন যে এটা ইনদা রব্বিকা মাকরুহা, এটা তোমার রবের কাছে অপছন্দনীয়। তার মধ্যে জেনা আছে, ব্যভিচার আছে, সুদ আছে, মিথ্যা কথা আছে, অপচয় আছে, অপব্যয় আছে, শয়তানের পদঙ্ক আছে, এমনভাবে ১৫টি বিষয় বস্তু উল্লেখ করে আল্লাহ পাক বলছেন ইন্দা রব্বিকা মাকরুহা, এই কাজগুলা তোমার রবের কাছে অপছন্দনীয়। যারা নাকি আল্লাহর অপছন্দনীয় কাজ দুনিয়ার জমিনে করবে, কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে তাকাবেনও না, তাদেরকে পবিত্রও করবেন না, জাহান্নামে নিক্ষেপ করা হবে বলে নাউজুবিল্লাহ। তাহলে বেশি করে পান খেতে হবে, জর্দা দিয়ে আর বিড়ি টানতে হবে, কথা কি বুঝতে পেরেছেন? খাবেন তো ইনশাল্লাহ খাবেন, আজকে থেকে নিয়ত করবেন যে এইগুলো আর খাবো না, বাদ দিয়ে দিলাম, পারা যাবে না ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুন বলে না আমি। তাহলে এক নম্বর মুদমিনুল খমর, যারা নাকি নেশাদ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। দুই নম্বরে রাজিলাতুন নিসা, মর্দমেয়ে লোক, মর্দমেয়ে লোক চেনেন নাকি? কথা বল না কেন? দুই নম্বর আছে মর্দমেয়ে লোক, যে বাজে মেয়ে ছেলে এই জায়গা থেকে চিল্লাইয়া কথা বললে বিলের ওই পাশ থেকে শোনা যায়, এমন মেয়ে লোক আছে না নাই? কথা বলছেন না কেন? রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটে পুরুষ মানুষ পর্যন্ত ওকে দেখে লজ্জা পায়, আছে না? আছে না এমন মানুষ আপনাদের এই চাষরা এলাকায় নাই? সম্মানিত উপস্থিত, তিন নম্বর আদায়ুস, তিন নম্বর কে? এরা তিনজনের, এই তিনজনের অবস্থা কি? এরা জাহান্নামে যাবে, জান্নাতের গ্রানও পাবে না। দায়ুস শব্দের অর্থ কি বলেন তো? দায়ুস কাকে বলে? বলতে পারবেন দায়ুস কাকে বলে? আমরা অনেকে জানি না, আমরা মনে করি যে এই মহিলা বেপরদে থাকি সেই মহিলা দায়ুস, ঠিক কি না? না, সেই মহিলা দায়ুস না, সেই মহিলা রাজিলাতুন নিসা। কথা বুঝতে পেরেছেন? দায়ুস হচ্ছে আপনি স্বামী, আপনার স্ত্রী বিপর্দায় চলে আপনি তাকে বাধা দিতে পারেন না, আপনি দায়ুস, ঠিক কি না? দায়ুস হচ্ছে আপনি সন্তান, আপনার মা বিপর্দায় চলে আপনি মাকে নিষেধ করতে পারেন না, আপনি দায়ুস। দায়ুস হচ্ছে আপনি বাবা, আপনার মেয়ে বিপর্দায় চলে আপনি তাকে বাধা দিতে পারেন না, ফিরাইতে পারেন না, আপনি দায়ুস বলেন নাউজুবিল্লাহ। দায়ুস হচ্ছে আপনি ভাই, আপনার বোন ছোট বোন বেপর্দায় চলে আপনি ছোট বোনকে ফেরাইতে পারেন না, নিষেধ করতে পারেন না, আপনি দায়ুস। এবার বলেন তো দায়ুস শব্দের অর্থ কি একটু বলেন? দায়ুস শব্দের অর্থ
যার অধীনে কোন মেয়ে লোক আছে, আপনি স্বামী আপনার অধীনে আপনার স্ত্রী আছে, আপনি বড় ভাই আপনার অধীনে আপনার ছোট বোন আছে, আপনি পিতা আপনার অধীনে আপনার বোন আপনার মেয়ে আছে, এই যারা অভিভাবক আছে, অভিভাবকরা যদি তাদের সন্তানদেরকে পর্দা থেকে পর্দা করানোর জন্য উদ্বুদ্ধ করতে না পারে, বেপর্দায় চলে বাধা দিতে না পারে, এই পুরুষরা হচ্ছে দায়ুস। কথা কি বুঝতে পেরেছেন? অনেকের খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে আমার ভাইরা। এই জন্য মহিলাদের সৌন্দর্য একমাত্র স্বামী ছাড়া কারো সামনে সে দেখাইতে পারবে না। জুলাইকা যখন বলল হাই তালাকা আমার দিকে আসো, এবার ইউসুফ আলাইহিসসালাম বলছেন মাআযাল্লাহ তোমার এই অপকর্ম থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটে আশ্রয় চাই, কোন সুবহানাল্লাহ। এবার যখন ইউসুফকে জোর করে জুলাইখা তার পিছন দিক থেকে আক্রমণ করা শুরু করে দিল, ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে দৌড় দিলেন দরজার দিকে। কোন দিকে? দরজার দিকে দৌড় দিলেন। দরজার সামনে যখন পৌঁছে গেলেন, দরজার সামনে আসার সাথে সাথে দরজায় যে বড় বড় লম্বা লম্বা তালা গুলা লাগানো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে দরজার তালাগুলো টাস টাস করে খুলে গেল। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ইউসুফ আলাইহিসসালাম তার ক্ষমতা কিন্তু তালা খোলা ছিল না, তালা যে খুলবে এই ক্ষমতা কি ইউসুফের ছিল নাকি? কিন্তু ইউসুফের ক্ষমতা ছিল দরজা পর্যন্ত পৌঁছানো, ঠিক কিনা? ইউসুফের প্রচেষ্টা, ইউসুফের ক্ষমতা ছিল দরজা পর্যন্ত পৌঁছানো। দরজা পর্যন্ত যখন ইউসুফ আলাইহিসসালাম পৌঁছে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখান থেকে তার সাহায্য শুরু হয়ে গেল। দরজার তালাগুলো আল্লাহ পাক নিজে কুদরতের মাধ্যমে খুলে দিলেন। কোন সুবহানাল্লাহ। আমাদেরকেও শিক্ষা নিতে হবে, যে কোনো কাজ সংগঠিত করার জন্য আমাদের কাজ হচ্ছে নিজেদের জান এবং মাল দ্বারা সেই জিনিসটার জন্য প্রচেষ্টা চালানো, আপ্রাণ চেষ্টা করা। আমাদের চেষ্টা যেখানে শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য ওইখান থেকে শুরু হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিসসালাম দরজা খুলে দৌড় দিলেন, দৌড় দিয়ে সামনে হোক রেখে পড়লেন, দাঁড়িয়ে দেখলেন জুলাইকার স্বামী দাঁড়ানো। আল্লাহু আকবার বলেন, জুলাইকার স্বামী দাঁড়িয়ে রয়েছে। এবার আজি যে মেসের হতবম্ব হয়ে গেল ব্যাপারটাকে ইউসুফ দৌড় মারল কেন ঘরের মধ্যে থেকে, পিছনে দাঁড়িয়ে দেখে তার স্ত্রী জুলাইখাও পিছে পিছে দৌড়ায়। কথা বুঝতে পেরেছেন? স্বামীকে যখন দেখেছে, স্বামীকে দেখার সাথে সাথে মহিলারা কিন্তু জায়গায় দাঁড়িয়ে পল্টি মারতে পারে, ঠিক কিনা? আপনার এক মিনিটের মধ্যে আপনার চাকরি চোখ পাল্টি দেবে, আপনি টেরও পাবেন না, আপনি ভাবতেও পারবেন না এই পাল্টি মারলো কেমনে আমার সাথে, ঠিক কিনা? জোরে বলেন। ইউসুফের জন্য জান দিয়ে দেয়, মাল দিয়ে দেয়, সব দিয়ে দেয়। ইউসুফ আমার জীবন, ইউসুফ আমার মরণ, ইউসুফ আমার সব। যখন এই স্বামীর সামনে ধরা খেয়েছে, সাথে সাথে মুখটাকে ডাইকা স্বামীকে বলছে, ও স্বামী তোমার গোলাম ইউসুফ আমার উপরে আক্রমণ করেছে, কি বিচার করবা করো, বিচার করবা করো। সাথে সাথে চোখ পাল্টি, ইউসুফ তো হতবম্ব হয়ে গেল, ব্যাপারটা কি? আমাকে এত আদর করে ডেকে নিয়ে গিয়া, আমাকে কুপ্রস্তাব নিজে দিয়া, এবার নিজে আমার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। আমার ভাইরা, আজ যে মেসের ছিলেন একজন বিচক্ষণ মানুষ, সে সাথে সাথে জুলাইখার কথা বিশ্বাস করলেন না। সে বললেন, জুলাইখা তোমার এই কথার কোনো সাক্ষী আছে নাকি? এবার জুলাইখা বলছে, আমাকে কি তোমার বিশ্বাস হয় না? আমাদের সমাজের নারীরা এমন করে কি করে না? স্বামীর কাছে যদি কোনো সময় ধরা খেয়ে যায়, বয়ফ্রেন্ডের সাথে গল্প করে, স্বামী যে মোবাইলটা ট্র্যাকিং করে বুঝে ফেলে যে কার সাথে যিনি গল্প করছে, সাথে সাথে আমাকে তুমি বিশ্বাস করো না, কথা কর না কেন? বিশ্বাস হয় না আমার, এতদিন ধরে তোমার সংসার করি, এই বিশ্বাস আমার উপরে তোমার, এই ভালোবাসো তুমি আমার, কথা বলছেন না কেন? এরকম বলে কি বলে না? এবার স্বামী যদি একটু বেশি চাপাচাপি করে, বেশি জোরাজোরি করে, ওই স্ত্রীর ওই ঘরে যদি ছোট্ট ছোট্ট বাচ্চা থাকে, এক বছর দেড় বছরের, দুধ খায়, তখন বলে থাকলো তোমার ছেলে মেয়ে, আমি গেলাম বাপের বাড়ি, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার ওই ব্যক্তি চিন্তা করে খাইছে, রে এই এক বছর দুই বছর বয়সের সন্তান কে লালন পালন করবে, আমি তো থাকি বাইরে, মাগো তুই যাইস নি, মাগো তুই যাইস নি, মাগো, কথা কর না কেন? এটা বাস্তব। আর এই অবাস্তব, এই বাস্তব সত্য কথাটা আমাদের সহ্য হয় না, ঠিক কি নজরে বলেন? জুলাইকা বলছে, স্বামী তুমি কি আমাকে বিশ্বাস করো না, এতদিন তোমার সাথে সংসার করি। ইউসুফ মিথ্যা বলছে, আমি সত্যবাদী। এবার আজিজ মেসর বলছে, প্রমাণ পেশ করো,
জুলাইকা বলছেন আমার প্রমাণ আমার সাক্ষী হচ্ছে আমার এই দাসী আগে থেকে টাকা দিয়ে কিনে রেখে দিয়েছে। আমাদের সমাজেও টাকা দিয়ে সাক্ষী কেনা যায় কি যায় না জোরে বলেন, টাকা দিয়ে সাক্ষী কেনা যায়, আবার টাকার বিনিময়ে সাক্ষী পরিবর্তন হয়, ঠিক কি না জোরে বলেন? এরকম একজন সাক্ষী কেনা ছিল ওই দাসী, দাসীকে বলছে তুমি কি দেখেছো নাকি? বলছে হ্যাঁ আমি দেখেছি ইউসুফ জুলাইকার উপর আক্রমণ করেছে। এবার ইউসুফকে ডেকে বলল ইউসুফ তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নাকি? ইউসুফ আসমানের দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ডাক দেব আল্লাহ এই কঠিন বিপদের সময় তোমার নবীর অপমানের সময় একমাত্র তুমি আল্লাহ ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নাই কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা মমিন যেখানেই যেভাবে বিপদে পড়বে মমিন বিপদে পড়ার সাথে সাথে সাহায্য চাইবে কার কাছে জোরে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলার সময় বিপদে সাহায্য চেয়েছিল কার কাছে? ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ঢুকে সাহায্য চেয়েছিল কার কাছে জোরে বলেন? প্রত্যেক নবী রাসূলগণ বিপদে যখন পড়েছেন মমিনরা যখন বিপদে পড়েছেন সাহায্য চেয়েছিলেন আল্লাহর কাছে। সুতরাং আমরাও যখন বিপদে পড়ব সাহায্য চাব কার কাছে জোরে বলেন? তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো, আজকের এই কঠিন বিপদ থেকে আমাকে বাঁচাইয়া দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করে দিলেন ইউসুফ আলাইহিস সালাম। এবার বলছেন ও আজিজে মিসের আমার সাক্ষী হচ্ছে ওই দাসীর কোলের 6 মাসের শিশু। সুবহানাল্লাহ। পড়েন এবার ইউসুফ যখন ওই 6 মাসের শিশুর কথা বললেন আজিজে মিসের বলছে তুমি কি পাগল নাকি মাথা খারাপ? 6 মাসের শিশু কথা বলবে কেমনে? জুলাইকাও হতভম্ব হয়ে গেল, দাসীও হতভম্ব হয়ে গেল। আচ্ছা বলেন তো মানুষের কথা বলার ক্ষমতা দিয়েছেন কে জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জবান কন্ট্রোল করার মালিক। অনেক মানুষ এমন আছে 40 বছর পর্যন্ত কথা বলতে পেরেছে, 40 বছর বয়সে এসে জবান বন্ধ হয়ে গিয়েছে, ঠিক কি নজরে বলেন? অনেক মানুষ এমন আছে যারা আমাদের সমাজে বোবা, যারা কথা বলতে পারে না। এই বোবাদের অ্যানালাইসিস করে দেখা গিয়েছে বোবাদের জিহ্বাটাও যেমন আমাদের জিহ্বাটাও তেমন, কিন্তু আমরা কথা বলতে পারি বোবারা কথা বলতে পারে না। গবেষণা করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীগণ এই টোনটা, এই কথা, এই মুখ থেকে, এই গলার কণ্ঠ থেকে কেমনে বের হয়, কোত্থেকে বের হয়, কোন পদ্ধতিতে বের হয়। আজ পর্যন্ত বিজ্ঞানীরা এটা আবিষ্কার করতে পারে নাই মানুষের মুখের এই ভাষা, এই টোন, এই কথা কোত্থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাহির করে দেয় কোন সুবহানাল্লাহ। কেউ আজ পর্যন্ত বের করতে পারে না, এটা আল্লাহর নিয়ামত কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিশুটির দিকে ইঙ্গিত করতে বললেন, তিনি বললেন এই শিশুটি আমার পবিত্রতার সাক্ষী। এবার শিশুটির দিকে তাকিয়ে ইউসুফ আলাইহিস সালাম বলছেন ও শিশু তুমি আল্লাহর হুকুমে আমার পবিত্রতার সাক্ষী দাও। কোন সুবহানাল্লাহ। ইউসুফ যখন এই কথা বললেন শিশুটি তখন ডাক দিয়ে বলছেন ও আজিজে মিসর তুমি তাকায়া দেখো ইউসুফের কলান সোয়াত, ইউসুফের জামাটা কোন দিক থেকে ছিড়া। ইউসুফের জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে তোমার স্ত্রী সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। আর ইউসুফের জামা যদি পেছন থেকে ছেঁড়া থাকে ইউসুফ সত্যবাদী, তোমার স্ত্রী মিথ্যাবাদী। এবার তাকে দেখা গেল জোরে বলুন আল্লাহ আকবার। যখন তাকিয়ে দেখলো ইউসুফের যারা ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া না পেছন দিক থেকে ছেঁড়া জোরে বলেন, যখনই দেখলো পেছন দিক থেকে ছেঁড়া। এবার ওর স্বামী জুলাইকার স্বামী বলছে ইন্না কাইদা কুন্না আজিম, নিশ্চয়ই মহিলাদের চক্রান্ত অত্যন্ত কঠিন, কিনা শয়তানের চক্রান্তর কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের পরিকল্পনা, শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। আর মহিলাদের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ বলেছেন ইন্না কাইদা কুন্না আযীম, মহিলাদের চক্রান্ত অত্যন্ত কঠিন এবং মারাত্মক। মহিলাদের চক্রান্তের মধ্যে যে পুরুষ একবার পড়েছে ও জীবনটা তছ নস হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? আমাদের সমাজে নারী নির্যাতনের অনেক আইন আছে কিন্তু পুরুষ নির্যাতনের আইন আমরা খুঁজে পাই না, ঠিক কি নজরে বলেন? কিছু হইলেই খালি নারী নির্যাতনের মামলা, কত পুরুষ
এই নারী নির্যাতনের মামলা ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ঘরে ঘরে পুরুষ নির্যাতিত হচ্ছে লজ্জার ভয়ে মাথা শরমের ভয়ে মাথা নত হয়ে যাবে এই ভয়ে মানুষের কাছে কোনো কিছু প্রকাশ করতে পারে না ঠিক কি না অনেক পুরুষ আছে ঘরে বসে পুরুষ নির্যাতিত হয় নারীর কাছে কিন্তু বলতে পারে না মান সম্মান থাকবে না তো ঠিক কি না জোরে বলে আমার ভাইরা প্রমাণ হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ ইউসুফ তোমার কি মনে আছে নাকি বালকটি এতক্ষণ কথা বলছিল ইউসুফের সাথে কার সাথে মনে আছে কোন বালক কথা বলছেন না 16 বছরের ওই যে ত্রাণ নিতে গিয়েছিল বলেছিল আমাকে আরো দাও এবার যখন বালক বলল ইউসুফ মনে পড়েছে নাকি বলছে মনে পড়েছে তুমি কি জানো নাকি ওই শিশু বালকটি কে ছিল ওই শিশু বাচ্চাটি কে ছিল না না জানি না তোমার সামনে যে 16 বছরের বালকটি দাঁড়িয়ে আছে সেদিনকার সেই ছোট্ট শিশুটি আজকের আমি সেই বালক কোন সুবহানাল্লাহ এই কথা শোনার সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের দু চোখ দিয়ে পানি বাহির হয়ে গেল তাকে বুকের সাথে জড়িয়ে নিলেন মেহমান খানায় নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম বলছেন এই বালককে একবার নয় দুইবার নয় 100 উট বুঝাই করে তুমি তাকে ত্রাণ দিয়ে দাও কোন সুবহানাল্লাহ আমার ভাইরা মুসলমান বন্ধুগণ ইউসুফের সাক্ষী পবিত্রতার সাক্ষী একবার দেওয়ার পরে ইউসুফের ক্ষমতা অনুযায়ী যদি ইউসুফ এত আপ্যায়ন তাকে করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মালিক আপনার আমার জীবনের মালিক মৃত্যু দেওয়ার মালিক রিজিক দাতা পালনকর্তা সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ সে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা যদি আমরা সকাল সন্ধ্যা ঘোষণা করি আল্লাহর হুকুম মোতাবেক সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আশিয়্যাও ওয়া হিনা তুজহিরুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসুবহানাল্লাহি তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন সকাল এবং সন্ধ্যায় তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আশিয়্যা ওয়া হিনা তুজহিরুন আর আসমান এবং জমিন সবকিছু আল্লাহর প্রশংসা করে তোমরাও আল্লাহর প্রশংসা করো আশিয়্যা রাতের প্রথম অংশে এবং মাঝের অংশে ওয়াহিনা তুজহিরুন এবং জোহরের সময় আমার ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজের কথা আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন কোন সুবহানাল্লাহ তাহলে যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আমরা ইউসুফ যদি একবার তার প্রশংসা করার কারণে তার পবিত্রতা ঘোষণার জন্য তাকে এত দান করতে পারেন যে আল্লাহ পাক আমাদের সব কিছু দান করেছেন সেই আল্লাহর প্রশংসা যদি আমরা সকাল সন্ধ্যা সবসময় বর্ণনা করতে পারি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত দান করতে পারে একটু কি চিন্তা হয় মুসলমান কিন্তু আমরা কপাল পোড়া আমরা ভালো জিনিসটা বুঝি না ঠিক কি নজরে বলেন যাই হোক আমি আর আলোচনা বেশি লম্বা করব না আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার প্রথম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত আকারে এর তর্জমাগুলো বলে শেষ করব সংক্ষিপ্ত আকারে তর্জমা শেষ করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন জোরে বলুন আল্লাহু আকবার আলিফ লাম মিম এটা একটা আওয়াজ এটা একটা শব্দ এটা কি একটা শব্দ মনে করেন যে আমরা এখানে বসে আছি এই মাঠের অপর প্রান্তে বিকট একটি শব্দ বা আওয়াজ যদি আমাদের কানে ভেসে আসে আমাদের তো জানতে কৌতূহল হবে মনের মধ্যে কিসের শব্দ একটু জানতে হবে ঠিক কি না তো হঠাৎ একটা আওয়াজ শুরু হলো দুম করে একটা আওয়াজ আলিফ লাম মিম মানুষ আশ্চর্য হয়ে গেল যে হোয়াট ইজ দা আলিফ লাম মিম আলিফ লাম মিম এটা কি এটা কিসের সাউন্ড এটা কিসের শব্দ আল্লাহ বলছেন যালিকাল কিতাব এটা একটা কিতাবের শব্দ সুবহানাল্লাহ পড়েন কিসের শব্দ এটা একটা কিতাবের শব্দ বুঝলাম কিতাবের শব্দ কেমন কিতাব এটা এমন একটা কিতাব লা রাইবা ফিহি এই কিতাব নিয়ে কারো কোনো সন্দেহ থাকবে না কেউ এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ ঢুকাইতে পারবে না বুঝলাম এইটা একটা কিতাব কোনো সন্দেহ ছাড়া কেন নাজিল হয়েছে আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন
المتقين জোরে বলুন আল্লাহু আকবার যারা নাকি তাকওয়া অবলম্বন করতে চায় যারা নাকি সঠিক পথে চলতে চায় যারা নাকি নবীওয়ালা পথে চলতে চায় সেই সমস্ত মুত্তাকীদের জন্য এই কিতাবটা পথ প্রদর্শক সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এবার প্রশ্ন করা হচ্ছে তাহলে বুঝলাম নবীওয়ালা কাজ কারা করে মুত্তাকি কারা কারা সঠিক পথ প্রদর্শন পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি উদাহরণ এখানে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون جوري بولون الله أكبر جرا نكي متقي হতে চাই যারা হেদায়েত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চাই যারা নাকি নবীওয়ালা কাজের অন্তর্ভুক্ত হতে চায় নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করতে চায় তাদের বৈশিষ্ট্য হচ্ছে ইউমিনুনা বিল গায়ব এক নম্বরে অদৃশ্যের প্রতি তাকে প্রথম ঈমান আনতে হবে কোন সুবহানাল্লাহ এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ঈমান এক নম্বর বৈশিষ্ট্য কি ঈমান আগে মজবুত করতে হবে ঈমানটা সঠিক করতে হবে আচ্ছা বলেন তো ঈমান কাকে বলে সবাই কথা বলেন ঈমান মানে কি আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন চাচরা বাজার থেকে আমি একটা বোতল কিনে নিয়ে আসলাম এই বোতলের এইখানে লেখা আছে এটা হচ্ছে বিষ এন্ডিন ঘাস পোড়া ইন্ডিয়ান বিষ যা ঘাসের উপর স্প্রে করলে ঘাস পুড়ে একদম মাটি শিকড় পর্যন্ত ক্ষয় হয়ে যায় এই বিষ আছে না আপনাদের এদিকে আছে আছে এরকম একটা ঘাস পোড়া ইন্ডিয়ান অরিজিনাল বিষের বোতল আমি কিনে নিয়ে আসলাম চাচরা বাজার থেকে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে এটা আপনারা দেখলেন চিনলেন বিষের বোতল আমি আপনাদেরকে যদি বলি এই বিষ আপনারা খান কোনো অসুবিধা হবে না কে কে খাবেন একটু আতজ করেন ওয়াল্লাহ কেউ খাবেন না আচ্ছা আমি নাই ছোট্ট মানুষ আমার কথায় কেউ খাবেন না চরমনা পিষে বেশে যদি বলে যে বাবারা এই বিষ খাও কেউ মরবে না খাবেন তো ও কয় কি না এত বড় পিষেবের কথা শুনবেন না আচ্ছা বুঝলাম বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে আওয়ামী লীগের কর্মীদেরকে যদি বলে আমার কর্মীরা যারা আছে এই বিষ খাও কিছু হবে না খাবেন তো তাও খাবেন না বিএনপি যারা করেন খালেদা জিয়া এসে যদি বলে আমার কর্মী যারা আছে বিএনপি তারাই বিষ খাও কারো কিছু হবে না খাবেন তো তাইলে জামাত ইসলামের লিডার ডক্টর শফিকুর রহমান মাসুদ এসে যদি বলে যে আমার কর্মী যারা আছে তারাই বিষটা খাও কেউ কিছু হবে না খাবেন কার কথা কব তাইলে এত ভালো ভালো মানুষ বলছে তারপরও খাচ্ছেন না কেন মানেটা কি কেন খাবেন না বলেন তো সবাই বলবেন এই বিষ খেলে মরতে হবে এই বিশ্বাস আছে তাই ঠিক কিনা ঠিক কিনা এইটার নাম আছে ঈমান এটার নাম কি এবার ভালো করে বুঝবেন আমরা তো সবাই ঈমানদার তাই না কারা কারা ঈমানদার হাত উঁচু করেন ওয়াল্লাহ সবাই হাত উঁচু করেন আপনারা কি ঈমানদার না যারা হাত উঁচু করেছেন হাত উঁচু যারা করেন না তারা ঈমানদার না আপনারা সবাই হাত উঁচু করেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে ঈমানদার হিসেবে কবুল করুন আমরা আমিন এইবার দেখি ঈমানদার বিশ্বাস করেন আল্লাহর উপরে বিশ্বাস করেন যে আপনি ঈমানদার তাই না কেমন বিশ্বাস একটু যাচাই করে দেখেন আল্লাহ বলেছেন সুদ খাওয়া হারাম সুদ যে ব্যক্তি খাবে সে জাহান্নামে যাবে কথাটা কার নাকি আমার তাহলে আল্লাহর কথা বিশ্বাস হয় কিন্তু এখানে যদি যাচাই করা হয় 99% মানুষ সুদের সাথে জড়িত তাহলে কেমন বিশ্বাস আপনার আপনার বিশ্বাস নেই তো আপনি বলছেন যে আপনি আল্লাহর উপর ঈমান এনেছেন আপনি বলছেন আপনি বিশ্বাস করেন আপনার বিষের উপরে বিশ্বাস আছে খাইলে মরবেন এই কারণে চরমনা পীর এসে বললো আপনি খাবেন না আর সুদ ছাড়তে পারছেন না আবার বলছেন বিশ্বাস আছে তা আল্লাহই তো বলেছেন সুদ না ছাড়লে তোমাকে জাহান্নামে যেতে হবে তাহলে আপনি কেমন বিশ্বাস করলেন আল্লাহর উপরে জেনা করলে জাহান্নামে যেতে হবে কোরআনে আছে না অনেকেই জেনা করে ঠিক কি না মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে কোরআনে আছে না মানুষকে ঠকাইলে জাহান্নামে যেতে হবে কোরআনে আছে না কথা বলছেন না কেন খারাপ লাগতেছে আমার ভাইরা বোঝা গেল আমরা মুখে মুখে বলে বিশ্বাস করি আসলে অন্তর দেয়া প্রকৃত পক্ষে আমরা ঈমানদার নই ঠিক কি নজরে বলেন এজন্য ঈমানটাকে মজবুত করতে হবে
আপনি যত হজ করেন যত নামাজ পড়েন যত যাকাত দেন যত সুবহানাল্লাহ পড়েন যত সিল্লা লাগান যত তাবলীগ করেন যতবার চরমোনাই যান যতবার ইসতিমার ময়দানে যান যতবার আপনি দাওয়াতি কাজ করেন ইসলামে আন্দোলন করেন আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিতর আন্দোলনের সাথে থাকেন আল্লাহর কসম করে বলছি ঈমানটা যদি মজবুত না হয় যত ভালো কাজই করেন না কেন ঈমানের তলা ছিদ্র আপনার ভালো কাজ নিচে দিয়ে সব চলে যাবে ঠিক কি নজরে বলেন এটা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহ নেক আমলের আগে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু আগে পাত্র ঠিক করো ঠিক কি না আপনি একটা পাত্রে পানি আনতে গেলেন যদি নিচে ছিদ্র থাকে কল চাপতে চাপতে ডান্টি ভেঙে যাবে এরপরও কি কলের ওই পানি ওই পাত্রের মধ্যে পড়বে নিচে দেয়া সব কি হবে বাই হয়ে চলে যাবে ঈমানটা হচ্ছে সব ধরে রাখার পাত্র ঈমানটা কি সব ধরে রাখার পাত্রটা হচ্ছে ঈমান ঈমানের তলায় ছিদ্র আপনি খালি সুবহানাল্লাহ পড়তেছেন আর গুনতেছেন জান্নাতের এত বড় উপরে আমি উঠছি খালি সিল্লা লাগাইতেছেন আর কইছেন জান্নাত লেখা হয়ে গিয়েছে খালি চরমোনাই যাচ্ছেন আর মনে করছেন টিকিট পেয়ে গিয়েছি খালি ইসতিমার ময়দানে যাচ্ছেন আর মনে করতেছেন জান্নাত আমার জন্য লিখে দেওয়া হয়ে গিয়েছে খালি ইসলামী আন্দোলন করতেছেন খালি মিছিল করতেছেন খালি মিটিং করতেছেন মনে করতেছেন জান্নাত আপনি পেয়ে গিয়েছেন আল্লাহর কসম করে বলছি ঈমানের তলা যদি ছিদ্র থাকে কোনো কিছুই ইবাদত আপনার ওই পাত্রের মধ্যে ঢুকবে না তাহলে সর্বপ্রথম আমাদেরকে ঈমানটাকে মজবুত করতে হবে আল্লাহর রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল ঈমানটাকে মজবুত করো ঈমানটাকে খাঁটি করো অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ঠিক কি নজরে বলে আমার ভাইয়েরা এজন্য আল্লাহ বলেছেন মুত্তাকি কারাব ইল্লাল্লাযীনা আমানু প্রথম অবস্থায় যারা নাকি ঈমানদার হবে ওয়া আমিলুস সলিহাতি ইল্লাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা নাকি অদৃশ্যের প্রতি ঈমান আনবে ওয়া ইউকিমুনা সলা এবং নামাজ কায়েম করবে পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে তারাও মুত্তাকিন আর অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি তাকে যে রিজিক দিয়েছি সেই রিজিকটা আমার রাস্তায় খরচ করবে আল্লাহ যে রিজিক দিয়েছেন এই রিজিক কার রাস্তায় খরচ করতে হবে জোরে বলেন আল্লাহর রাস্তায় খরচ করতে হবে বাজে জায়গায় খরচ করা যাবে না ঠিক কিনা জোরে বলেন গান বাজনা কনসার্টের জন্য পয়সা খরচ করা যাবে না বিভিন্ন অনুষ্ঠানের নামে নাচ গানের মধ্যে পয়সা খরচ করা যাবে না পয়সা খরচ করতে হয় আল্লাহ যেখানে যেখানে খরচ করতে বলেছেন সেইখানেই খরচ করতে হবে আল্লাহ প্রদত্ত স্থান বাদ দিয়া আপনার নিজের ব্যক্তিগত স্থানে বাজে জায়গায় পয়সা খরচ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাব দেওয়া লাগবে ঠিক কি নজরে বলেন এই জানের মালিককে কথা কন না কেন আপনার আমাকে যে মাল দেওয়া হয়েছে মালের মালিককে তা আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল কার রাস্তায় খরচ করতে হবে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে আল্লাহর রাস্তা কোনটা শুধুমাত্র তাবলিগে যাওয়া না শুধুমাত্র চরমানায় যাওয়া না শুধুমাত্র ইস্তেমায় যাওয়া না শুধুমাত্র ইসলামে আন্দোলন করে মিছিল করা না আল্লাহর রাস্তা মানে আল্লাহর রাস্তা তৈরি হতে যা কিছু আছে দুনিয়ায় সব জায়গায় খরচ করার নামই হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা এই মসজিদ এটাও হচ্ছে আল্লাহর একটা রাস্তা মাদ্রাসা এটাও আল্লাহর একটা রাস্তা গরিব মানুষ ওইটাও আল্লাহর একটা রাস্তা কালভার্ট ব্রিজ সৎকায় জারিয়া যত ভালো কাজ আছে পৃথিবীতে প্রত্যেক ভালো কাজে দান করা সৎকা করা এটা হচ্ছে আল্লাহর রাস্তা ঠিক কি নজরে বলেন মাহফিল ভালো কাজ না খারাপ কাজ মাহফিল করলে কে খুশি হয় জোরে বলেন বেজার হয় কে শয়তান মাহফিলের আয়োজন করলে শয়তান ছাড়া কেউ বেজার হইতে পারে না ঠিক কি না কারণ মাহফিলের আয়োজন করলে মাহফিলের মধ্যে কি আলোচনা করা হয় কথা বলেন মাহফিলের মধ্যে বক্তারা কোরআন তেলাওয়াত করে কি করে না আল্লাহ নবী বলেছেন কোরআন যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে প্রত্যেক অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি হয় কেউ তো সুবহানাল্লাহ কইলেন সুবহানাল্লাহ কইলে কি আমার লাভ হবে না আপনাদের লাভ হবে তা কন না সুবহানাল্লাহ এগুলো আছে জান্নাতের ইট এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো জান্নাতের ইট এগুলা কি জান্নাতের ইট এক একবার সুবহানাল্লাহ বলবেন আল্লাহর পবিত্রতার সাক্ষী দিচ্ছেন ইউসুফের পবিত্রতার সাক্ষী একবার দিলে যদি ইউসুফ এত কিছু করতে পারে আল্লাহর পবিত্রতার সাক্ষী বারবার দিবেন আল্লাহ আমাদের জন্য কত কিছু করবে আল্লাহর রাস্তায় এই যে মাহফিল মাহফিলে বসে বক্তারা কোরআন তেলাওয়াত করে না একবার একটা অক্ষর তেলাওয়াত করলে কয়টা নাকি দশটা নাকি যারা শুনবে তাদেরও দশটা নাকি যারা তেলাওয়াত করবে তাদেরও দশটা নাকি
কোরআন শুধু তেলাওয়াত করলেই 10টা করে নেকি হয় আর কোরআন তেলাওয়াত করার পরে এর থেকে যদি তাফসীর করা হয় আল্লাহর নবী বলেছেন এক সকাল আর এক বিকেল কোরআন এবং হাদিস নিয়ে যদি কেউ গবেষণা করে চিন্তা ভাবনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন লাল উট আল্লাহর রাস্তায় সদকা করলে যেই সওয়াব হয় তার চাইতে বেশি গুণ সব তার আমলনামায় দান করে দেন কোন সুবহানাল্লাহ তাহলে যতক্ষণ কোরআন তেলাওয়াত বক্তারা করতেছে আপনারা শ্রবণ করতেছেন তাফসীর করতেছেন শ্রবণ করতেছেন এই সবগুলো হচ্ছে কি হচ্ছে না তাহলে মাহফিল দিয়া লাভ নাই এই কথা যারা বলবে বলবে না শয়তানের কাছে মুরিদ হয়েছে